আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অস্ত যাওয়া সূর্য দেখতে কার ভালো লাগে? যাদের ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা আমার এতদিনে ফ্রেন্ড হয়ে গেছেন তারাও জানাবেন আপনাদের কেমন লাগে অস্ত যাওয়া সূর্য দেখতে। আমার তো খুবই ভালো লাগে। তাই এখানে বসে যখন আমার মেয়ের ইন্টারনেটে মানে একটা কয়েকটা জিনিস দিয়েছিল অর্ডার, এগুলোর জন্য অপেক্ষা করছিলাম। ফোন করেছিল লোক যে ডেলিভারি ম্যান নিয়ে আসবে, আমি ওখানে বসে অপেক্ষা করছিলাম। আমি তখন বাইরেই ছিলাম, ওর মানে যখন ফোন করছিল তখন ও বলল যে আমার আশেপাশেই আছে। আমি বললাম তাহলে এখানে নিয়ে এসো। আমি অপেক্ষা করছিলাম মাগরিবের আগ মুহূর্ত, আমি এসেছিলাম, আমার পোস্টে একটা জিনিস এসেছিলো পোস্ট অফিস থেকে নেওয়ার জন্য। এখানেই বসে অপেক্ষা করলাম, ও নিয়ে আসলো ছেলেটি। যাই হোক, মেয়ের জিনিসও পেয়ে গেছি, আমি ঘরে চলে যাব। আর মাগরিবের টাইম অস্ত যাওয়া সূর্য বিকেলের যে ভিউটা, এটা আসলে একটা অসাধারণ। তাই ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে সেটা শেয়ার করব। একটু দেখবেন ঝাপসা ঝাপসা, কারণ এখন বিকাল হয়ে গেছে, একটু অন্ধকারাচ্ছন্ন যে উজ্জ্বল সূর্য থাকে ইউএইতে, এটা এখন আর নেই মাগরিবের টাইম। তাই আমি চলে যাচ্ছি ঘরে, আপনারা দেখতে পাচ্ছেন অস্ত যাওয়া সূর্য আর সাথে খেজুর গাছের যে ভিউ, অসাধারণ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিউয়ার্স যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। তাহলে মনে করেন আমি যখন এই ইউএই থেকে বিভিন্ন জিনিসগুলো দেখাই, আপনারা কমেন্ট করবেন, তখন ভালো লাগবে যে না আমি এগুলো কষ্ট করে এত ব্যস্ততার মাঝে উঠিয়ে দেই আর এগুলো কেউ দেখতেছে, আমার মানে ভালো লাগতেছে। আর সবসময় হাসি খুশি থাকবেন। আসলে আমি আগে কখনো আমি তেমন একটা দেখতাম না ইউটিউব, এগুলো যখনই দেখতাম খবর দেখতাম, কোনো জরুরি কোনো ইয়ে দেখতাম, কিন্তু এভাবে যে আসলে অনেক মজার মজার কিছু আছে বিভিন্ন ব্লগের মাধ্যমে, সবাই বিভিন্ন ফ্রেন্ডরা আছে বিভিন্নভাবে উপস্থাপন করে, আসলে যাদের সময় আছে দেখলে আসলে খুবই ভালো লাগে। আর অবসর সময়ে আজে বাজে চিন্তা না করে সংসার জীবনের যে পেরেশানি, আমাদের যে কর্মজীবী মহিলা যারা আছেন তাদের ক্লান্ততা, সবগুলো আসলে দূর হয়ে যাবে। একটু সময় রিল্যাক্স করলেন, একটু বসে দেখলেন, সবার সাথে শেয়ার করলেন, আসলে দেখবেন ভালো লাগবে। তাই প্লিজ বন্ধুরা, আপনারা যারা দেখছেন এখনও আমাদের ফ্রেন্ড হননি, প্লিজ ফ্রেন্ড হয়ে যাবে, একে অন্যের ভিউ দেখবেন ভিডিওগুলা ইউটিউবে, যাদের সময় আছে সবাইকে ফ্রেন্ড করে নেবেন, একে অন্যের সাথে সুখ দুঃখের কথা বলবেন। এটাই আমার আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের মতামত, আর পছন্দ হলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে চলে যাই আজকের, দেখতে পাচ্ছেন আমার মেয়ের জিনিসগুলা, ও কী কী অর্ডার করেছিল, কিছু দরকারি জিনিস আর কিছু ওর এমনি ব্যবহারের জন্য। বলছে আমি ওইগুলো সুন্দর লাগতেছে দিব অর্ডার, আমরা অসুবিধা নাই দিয়ে দাও। ও আসলে কিছু ব্যবহার করে না, ও একটু সুন্দর লাগলে এগুলো সংগ্রহ করে রাখে। আমাদের মামের কালেকশনে আসলে অনেক এগুলো যে জুয়েলারিগুলো আছে অনেক আছে, আসলে এগুলো একদিন সময় করলে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। যাই হোক, মেয়ে তো পেয়ে খুশি, কিন্তু এটা আসলে একটু একটা আরেকটার সাথে মানে লেগে গেছে। আমি অনেকক্ষণ ধরে এগুলো বসে পরে আমি ওকে এগুলো আলগা করে দিয়েছি, আলহামদুলিল্লাহ আলগা হয়েছে। আমি তো ভেবেছিলাম মনে হয় হবে না, ওর পাঁচটা চেইন ছিল গলার। যাই হোক, বাচ্চারা বললো একটু চা খাবে, পড়তে বসেছে, ওরা আসলে বলে নাই চা খাবে। আমি বললাম তাহলে চাই দিয়ে শর্টকাট, আর আমিও একটু খাবো। তারপর এটা তো দুধ দেখতে পাচ্ছেন কেনের মধ্যে তাকে, এগুলো চায়ের জন্য আসলে কড়ক চা যেটা বলি আমরা, এটা দিয়ে বানালে আসলে খুবই ভালো লাগে। তাড়াহুড়া করে আমাদেরকে এটা বানিয়ে দিলাম, কারণ কড়ক চা বানালে ওরা খুব পছন্দ করে। আর সাথে যদি ব্রেড একটু বেজে দেই হালকা, আছে যে বাটার আছে বাটার দিয়ে হালকা আছে যদি আমি বাজি ব্রেডগুলো, তাহলে আমার বাচ্চারা পছন্দ করে, নাহলে এমনি ব্রেড ওরা বেশ পছন্দ করে না। যাই হোক, ওদেরকে তাড়াহুড়া করে আমি ব্রেড বেজে দিয়ে দিলাম। আসলে এগুলো সুন্দরভাবে উপস্থাপন করার মতো সময় বা মন তেমন একটা নেই, কারণ ক্লান্ত অবস্থায় ঘুরে আসার পরে জরুরি কাজগুলাই করা মানে অনেক ইয়ে হয়ে যায়, আর যে ক্যামেরা দিয়ে উঠাবো এটাও অনেক কষ্ট হয়। আর যারা এরকম করেন ব্যস্ত আছেন তারাই শুধু বুঝবেন। যাই হোক, একটা পেঁপে আমার হাজব্যান্ড এনেছিলেন, এটা অনেক পাকা, ভিতরে আমি দেখলাম ভাবছিলাম কেটে দেবো বাচ্চাদের, এখন দেখে দিলাম বেশি পেকে গেছে। তাই
এটার সাথে ল ক্যালোরি যে ইয়ে আছে চিনি আছে এগুলো একটু মিশিয়ে আমি জুস বানিয়ে নিলাম বাচ্চাদেরকে, পরে জুস দিলাম বানিয়ে। প্রথমে তো চা ব্রেড দিয়ে দিয়েছিলাম মাগরিবের পরে পরেই, আর জুসটা স্বাভাবিকটা মনে হয় করতে আমার রাত 9টা সাড়ে 9টা হয়ে গেছে, কারণ এর মধ্যে আমি পেঁয়াজ টিয়াজ কেটে রান্নার জন্য প্রস্তুত নিলাম। আজকে আমি রান্না করব ছাগলের মাংস, হাড়ালা যে ছাগলের মাংস আছে এগুলা দিয়ে শিমের বিচি। শিমের বিচিগুলো দেশ থেকে আমার বোন বেড়াতে এসেছিলেন, উনি নিয়ে এসেছিলেন, আর এটা আমার বাচ্চাদের খুবই ফেভারিট। হাড়ওয়ালা যে মাংস থাকে ওগুলো আমার বাচ্চারা খুব পছন্দ করে, এমনি তো মাংস ওরা পছন্দ করে না, এটা শিমের বিচি ওদের খুবই পছন্দ, বিশেষ করে দেশ থেকে আনা যেগুলো শিমের বিচি থাকে। আমার বোন নিজে পরিষ্কার করে সবগুলা মানে তৈরি করে বাজার থেকে কিনে আনেন না, ওগুলা তিনি সবগুলা যাই দেন নিজের ঘরে তৈরি করে পরিষ্কার করে দিয়ে থাকেন। যাই হোক, আমি বরাবরের মতো কাঁচা বাগার দিব, তেল পেঁয়াজ আদা রসুন এগুলো তো যে যার ইচ্ছা মতো, যে যারা মশলা বেশি খান পরিমাণ বেশি দিবেন, যারা কম খান তারা কম দিবেন। আর হলুদ আর মরিচের যে পাউডার আছে এগুলো দিয়ে আমি তো 3 চামচ 4 চামচে দিছি, কারণ আমার মাংসের পরিমাণও বেশি, আর শিমের বিচি যেটা আছে এটাও আছে, তাই একটু ঝাল মানে হলে ভালো হয়। আর সাথে এগুলো ম্যারিনেট করে আমি একসাথে বাদে বসিয়ে দিব। যারা বিজি আছেন বোনেরা ভাইয়েরা যারা ব্যাচেলার থাকেন, তারা আসলে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে থেকে থেকে বাগার দেওয়াটা সবসময় সম্ভব হয় না, ছুটির দিনে হয়তো স্পেশাল কিছু ওনারা রান্না করে থাকেন, তাই এভাবে রান্না করলে আমার মনে হয় ভালো হবে, এই জন্য আমি শেয়ার করলাম আসলে। আর ধনিয়া গরম মশলা জিরার পাউডারটা আমি গরম মশলা আর তেজপাতার সাথে একসাথে মিশিয়ে নিব, যা আমি সবসময় করে থাকি, পানি দিয়ে মিশিয়ে নিলে আসলে আমার কাছে যে লাগে ফ্লেভারটা একটু ভালো আসে। আপনারা যদি এভাবে বসিয়ে রাখেন আর এগুলো মিক্স করে রেডি করে রাখেন, তাহলে এই একই টাইমে অন্য কাজও করতে পারবেন, হয়তো কাপড় ধুইতে দিলেন ওয়াশিং মেশিনে অথবা অন্য কিছু কাজ করলেন, আর মাংসটাও হয়ে গেল, ধীরে ধীরে যখন অর্ধেক হয়ে যাবে সিদ্ধ তখন আমি একটু পানি দিয়ে একটু নাড়ব, সামান্য পানি দিব, কারণ মাংস তো একটু সিদ্ধ হতে হয়। তারপরে আমি এগুলা পাউডারগুলা যে মিক্স করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব, আর পাউডারগুলো দেওয়ার পরে আমি ভালো করে বারবার নেড়ে দিব, প্রথম থেকে যখনই একটু পরে পরে, কারণ পানি বেরিয়ে আসবে মাংসের, যত নেড়ে ছেড়ে দিব একটু ভাজা ভাজা হবে, বুনা বুনা হবে, আর মশলা দিয়ে তো আর একটু আমি ভালো করে বুনে দিব, একটু কম আঁচ করে আমি কিছুক্ষণ ডেকে রাখবো, যখন দেখবো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তখন বিচিগুলো দিয়ে দিব, শিমের বিচিগুলো। আর শিমের বিচি দেশি, শিমের বিচিতে আসলে আলাদা একটা ঘ্রাণ আছে, তাই মানে রান্নাটা অনেক ভালো হয়, টেস্টও হয়। আপনারা যদি রান্না করে খান দেখুন আসলে ভালো লাগবে, এভাবে একদিন রান্না করে খাবেন ইজি ওয়েতে। আসলে মশলা রেডি করে রেখে দিলেন, মাংস বসিয়ে দিলেন, এই সাথে অন্য কাজগুলোও করা যায়। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলেই আসলে সার্থকতা। আর মাঝে মধ্যে তো একটু সবসময় তো হেলদিভাবে যারা চলেন, মাঝে মাঝে একটু যদি মশলা দিয়ে খান তাহলে আসলে ভালো লেগে থাকে পরিমাণ মতো খেলে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমার এই পর্যন্তই ছিল ভিডিওটা, আসলে হয়তো আপনারা বোরিং ফিল করছেন, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভালো যদি লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। আর যে যেখানে আছেন শেষে এটাই বলবো, ভালো থাকেন, সুস্থ থাকেন, সেফ থাকেন যার যার করে। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।